জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, আজকে আমি আবার তোমাকে দাবত দিয়ে আনবো কেমন করে? কি কথা বলছো? বলতে লাগলেন, ও মৌলানা আলোর, তুমি কয়েকদিন আগে হাদিস এসিদিন পড়াইছিলে, কথা বুঝে আইছে না? কয়েকদিন আগে হাদিস এসিদিনের দোষ দিয়েছিলে, ওই তুমি ওই সময় তোমার মনের মধ্যে আসছিল, আল্লাহ তোমার মনের কথা জানে না? জানে না, জোরে বলো না, আর জোরে বলো না, তোমার মনের কথা আল্লাহ জানে, তোমার মনের মধ্যে আসছে, হায়রে যদি সাজিদের সাথে আমার সাক্ষাৎ হতো, বলো সত্য কথা তোমার মনের মধ্যে আসছিল কিনা? তিনি বলেন, হ্যাঁ আমার মনের মধ্যে আসছে। ওই লোকটা বলতে লাগলো, তোমার মনের মধ্যে আসছে, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন হাজি, তুমি আমার আমলের সাথে গিয়ে সাক্ষাৎ করো। আমি শুনেছি যে আমার ইউনিভার্সিটি ফখরে বাঙ্গাল নামে একটা ছাত্রাবাস নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে, আপনারা শুনছেন? বলুন না, এই পরিকল্পনা সফল হবে না বিফল? আমরা সফল করার জন্য সব রাজি আছি। আগে হাতটা তুলে নাও, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার হাতটা কবুল করে। যারা দেখছেন তাদের অনুভূতিতে আছে, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কোন মর্যাদার আসনে আসীন ছিলেন, সেটা লম্বা কথা, সেদিকে আমি যাব না। আসলে আমরা ফখরে বাঙ্গালকে ভালোবাসি না, ভালোবাসি না সবাই।